ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে বডি মেজারমেন্ট দেখাবো বডি মেজারমেন্ট নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে আমি আগেও দেখিয়েছিলাম তাও অনেকেই কমেন্ট করেন যে দিদি ভাই কামিজের বডি মেজারমেন্ট দেখান ব্লাউজের আপার বডি মেজারমেন্ট দেখান যেখানে আপার চেস্টটা ভালোভাবে বোঝা যাবে হাতের মেজারমেন্টটা ভালোভাবে বোঝা যাবে তো অনেক কোয়েশ্চেন করেন বডি মেজারমেন্ট নিয়ে তো আজকে আমি পুরোটা এ টু জেড পুরোটা দেখিয়ে দেবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে বলে দিই আপনাদের জন্য একটা গুড নিউজ আছে তো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে নতুন অনলাইনের ব্যাচ শুরু হচ্ছে তিন মাসের কোর্স টোটাল ফিসটা হচ্ছে দু টাকা আর মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে তো যদি আপনারা শিখতে চান পুরো অনলাইনে অনেক ভালোভাবে শেখানো হয় তো তাড়াতাড়ি ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন ড্রেসক্রিপশানে আমার নাম্বারটা দেওয়া আছে তো যারা একমাত্র সেলাই শিখবেন তারা ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন তো আরও একটা ছোট্ট কথা বলতে চাইছি তো আমার একটা নতুন চ্যানেল ওপেন করেছে যেখানে ব্লগ ভিডিও আপলোড করব তো যদি কারোর ভিডিও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ড্রেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি আপনাদেরকে কামিজের মেজারমেন্টটা পুরোটা দেখিয়ে দেবো আর এখানে আপার চেস্টের মেজারমেন্টটাও দেখাবো আর আপার চেস্ট অনুযায়ী আমি কাটিংটাও আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তো এখানে আমি বডি মেজারমেন্টটা দেখাচ্ছি তো প্রথমে যেটা করতে হবে প্রথমে ঝুলের মেজারমেন্টটা নিতে হবে তো এখানেই অনেকে ভুল করে ঝুলের মেজারমেন্টটা ঠিকঠাক নিতে পারে না তো সমস্ত মেজারমেন্ট নিতে হবে কিন্তু আমাদের এই পুট লাইনের কাছ থেকে তো অনেকে পুট লাইনটা ভালোভাবে বোঝে না তো আমি প্রথমে পুটটা দেখিয়ে দিচ্ছি তো এখানে পুটের মেজারমেন্টটা কীভাবে নেবেন ঠিক আমাদের একটা সোল্ডারের কাছ থেকে অপর সোল্ডার এটাকেই শোল্ডার বলে বাংলাতে পুট বলে তো এখানে দেখুন কলার দেওয়া পড়ে আছে আপনারা বুঝতে পারবেন বেশি ভালো করে তো এইখানে দেখুন আমাদের এই যে হাতটা আছে তো হাতের যেই নিচুর পোর্শনটা শুরু হয়েছে তার ঠিক একটু উঁচু থেকে অনেকে আছে এরকমভাবে অনেকটা নিচুর দিক থেকে নিয়ে নেয় তাই জন্য পুটের মাপ ভুল ভাল হয় অনেকে আছে অনেক উঁচু থেকে নিয়ে নেয় তাই জন্য পুটের মাপ ভুল ভাল হয় তো যারা একান্তই পুটের মাপ নিতে পারবেন না তখন যখন কাস্টমার আপনাদের বাড়িতে আসবে কাস্টমার যেন একটা পারফেক্ট ফিটিংসের কোনো জামা হোক ড্রেস হোক যাই হোক সেটা যেন পরে আসে তাহলে কি হবে তার পুটটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ড্রেসটা পরে আছে তার দেখবেন হাতার পোর্শনটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে পুটের মাপটা নেবেন তো খুব বেশি নিচের দিক থেকে নয় খুব বেশি উঁচুর দিক থেকে নয় ঠিক আমাদের হাতা থেকে একটু উঁচু থেকে এইরকমভাবে ধরতে হবে তো এখান থেকে ধরবো আর পুটের এই যে পোর্শনটা আছে এটা খুব বেশি নিচুর দিক থেকে নিয়ে যাবেন না একদম ফিতিটাকে যেমন পড়ছে তেমনভাবেই নেবেন তো এক দিক থেকে শুরু করে ঠিক অপর সাইড পর্যন্ত আসবো এইরকমভাবে তো এটাই হচ্ছে পুটের মাপ এখানে আমার টোটাল পনেরো হচ্ছে তো আমি এখানে লিখে নেবো এখানে টোটাল আমার পনেরো হচ্ছে ঠিক এখানে দেখুন আমি ঠিক এই হাতা থেকে জাস্ট এক দু করা উঁচু থেকে আমি নিয়েছি যে হাতার যে ডাউনটা শুরু হয়েছে এই গেল পুটের মাপ এবারে নিয়ে নেবো ঝুলের মাপটা ঝুলের মাপটা নেওয়ার সময় এখানে ফিতেটাকে নেব নিয়ে এই যে আমাদের কান আছে ঠিক কানের রকম ভাবে হাত রেখে পুরো একদম এই লাইনটা বরাবর দেখতে পাচ্ছেন পুরো কানের সাইড থেকে নিচের দিকে লেবে যাবে আর ঠিক এই যে অংশটা আছে গলা থেকে এই শোল্ডার পর্যন্ত এই টুকুর মিডিল থেকে আমাদের ফিতেটাকে রাখতে হবে যে কোনো ঝুলের মাপ নেওয়ার সময় তো একদম এখানে রাখলাম ঠিক আছে রেখে চেস্টের উপর থেকে কিন্তু কেউ ফিতে নিয়ে যাবেন না চেস্টের পাশ থেকে নিয়ে যাবেন যদি চেস্টের উপর থেকে নিয়ে যান তাহলে কিন্তু মেজারমেন্ট ভুল হয়ে যাবে চেস্টের পাশ থেকে নিয়ে যাবেন তো এরকম ভাবে রাখবো রেখে কাস্টমারের একটা হাত এইরকম ভাবে তুলে দেব দিয়ে কাস্টমারকে ফিতেটাকে ধরিয়ে দেব দিয়ে কাস্টমারের মুখটা যেন স্ট্রেট থাকে সে যেন নিচের দিকে তাকিয়ে তাকে না দেখে সে কত দূর পর্যন্ত ঝুল নেওয়া হচ্ছে এবারে আপনি এরকম ভাবে ফিতেটাকে নেবেন নিয়ে চেস্টের সাইড থেকে এরকম যাবে সে যতটা লেন্থ বলবে আপনি ততটাই লেন্থ রেখে দেবেন সে যেন নিচের দিকে না তাকায় ঠিক আছে তো এরকম ভাবে ধরে নেব নিয়ে এবারে আমি এরকম ভাবে নিচুয়ে দেখব সে কতটা করতে চাইছে তো এখানে ধরে নিন জিন্সের সাথে পরবে তাই জন্য ছোটো একটা মেজারমেন্ট দিয়েছে তো যত দূর পর্যন্ত দিয়েছে ঠিক ভাবে চেপে ধরে রাখবো বডির সাথে টাচ করিয়ে রাখব রেখে এবারে কাস্টমারকে নিচুয়ে বলবো দেখতে যেন ঠিকঠাক মেজারমেন্ট নিতে পারি তো যদি কাস্টমার এরকম বলে আরও লেন্থ করবে সে তাহলে কি বলবেন আবারও তাকে স্ট্রেট করে দাঁড় করিয়ে দেবেন আবারও আপনি মাপ নিয়ে বডির সাথে ধরে রাখবেন রেখে তাকে নিচু হতে বলবেন যদি আপনি এখান থেকে মেজারমেন্টটা আলতোভাবে ধরে না সে যদি নিচু হয় তখন দেখবেন এখানে আমি কাস্টমারকে বলছি একটু নিচু হতে দেখুন এখানে ফিতেটা কত বেশি ডাউন হয়ে যাচ্ছে তাহলে আপনি যদি এখানে চেপে না ধরে রাখেন ফিতেটা অনেক বেশি নিচে চলে যাবে এটা যেন মাথায় থাকে তো ঝুলের মেজারমেন্ট বুঝতে পেরেছেন এবারে নিয়ে নেবো ছাতির মেজারমেন্ট তো এরকমভাবে ফিতেটাকে নেবো নিয়ে যেটা একদম মেইন পোর্শান যেটা আছে ছাতির সবচেয়ে উঁচু পোর্শান যেটা আছে সেখান থেকে ফিতেটাকে রাউন্ড করে ঘোরাবো দুটো হাতকে এরকমভাবে তুলে দিলাম দিয়ে ফিতেটাকে জাস্ট আমাদের আর্ম হলে নিচে একটু নিচ থেকে এরকমভাবে ঘুরিয়ে নেব নিয়ে হাত দুটো ফেলে দিতে বলবো আর এইরকম ছাতির মিডিল থেকে একদম এইরকমভাবে ফিতেটেকে ধরবো আর অবশ্যই করে কিন্তু একটা আঙুল যেন ভিতরে থাকে এইরকমভাবে যেন একটা আঙুল ভিতরে থাকে খুব বেশি লুজ নেব না খুব বেশি টাইটও কিন্তু নেব না একদম পারফেক্ট মেজারমেন্ট নেব। এখানে আমার উনচল্লিশ হচ্ছে আর পিছন থেকে একবার একটু দেখে নিন এখান থেকে পিছন থেকেও দেখুন উঁচুতেও ওঠেনি নিচের দিকেও লাভেনি একদম চেস্টের যেটা আছে একদম ফিতরে কিন্তু সেই মতন ঘুরেছে অনেকে আছে এই ফিতরেকে অনেক উঁচু থেকে এরকম তুলে নেয় অনেকে আছে যেরকম নিচে থেকে তুলে নেয় তো এগুলো কিন্তু করবেন না তো এবারে আমি স্বে মেজারমেন্টটা নেব তো অনেকে স্বে মানে জানে না স্বে মানে হচ্ছে বডি লম্বা সেটাই হচ্ছে স্স্ত তো সেস্থর মেজারমেন্টও সেমভাবে ফিতেটাকে নেব নিয়ে আমাদের শোল্ডারের কাছে রাখবো মিডিল পোর্শানে চেস্টের কাছ থেকে কিন্তু কিছু নিয়ে যাবেন না চেস্টের সাইড থেকে নিয়ে যাবেন তো এখানে আমাদের যে নাভি আছে নাভি থেকে এক দু করে উঁচুতে শেস্থর মেজারমেন্ট হয় এটা ফ্রকেও লাগে কামিজও লাগে তো তো এখানে আমার টোটাল সেস্ত হচ্ছে সাড়ে চোদ্দো এটা সাড়ে চোদ্দো পনেরো সাড়ে পনেরো এই রকমটাই বেশিরভাগ হয় এটা শেষ তো যেখানে শেষ হবে সেখান থেকেই শুরু হবে কোমরের মেজারমেন্ট এখানে কামিজের যখন মেজারমেন্ট নেবেন কোমর মানে কিন্তু যেখানে শেষ শেষ হয়েছে প্যান্টের সময় অ্যাকচুয়াল আমাদের যে কোমরটা হয় সেটাই কিন্তু কোমর হবে কিন্তু এখানে কোমর মানে যেখানে শেষ শেষ হয়েছে সেটাই কোমর এখানেও ফিতেটাকে নেব নিয়ে এরকমভাবে রাউন্ড করে ঘুরিয়ে নেব এইরকম কোনো কিছুই টানবো না কোনো কিছু টাইট করবো না লুজও করবো না পারফেক্ট মেজারমেন্ট নেব আর একটা আঙুল যেন ভিতরে থাকে এই রকমভাবে যে কোনো একটা আঙুল এখানে ভিতরে দেব তো এখানে আমার টোটাল হচ্ছে সাড়ে বত্রিশ ইঞ্চি এটাই হচ্ছে আমার কোমরের মেজারমেন্ট সমস্ত মেজারমেন্টকে তো একদম পারফেক্ট নিতে হবে এবারে নিয়ে নেব আর্ম হলের মেজারমেন্টটা আর্ম হলের মেজারমেন্টে অনেকেই ভুল করে হাতটাকে প্রথমে এইরকম করতে হবে করে ফিতেটাকে নেব নিয়ে ঠিক একদম এইরকমভাবে নিয়ে নেব নিয়ে কাস্টমারের হাতাটা কিন্তু ফেলে দেবো অনেকে আছে হাতাটা আমি তুলেই রাখি এরকম কিন্তু করলে কিন্তু আর্মহল টাইট হয়ে যাবে হাতা ফেলে দেব দিয়ে ঠিক এই পোর্শন্টটা অনেকে আছে এটা খুব নিচের দিক থেকে নিয়ে নেই অনেকে আছে খুব উঁচুর দিক থেকে তুলে নেই একদম আর্মহলটা যেখান থেকে আছে সেখান পর্যন্ত নেবো তো এখানে একটা আঙুল কিন্তু অবশ্যই এরকম ভিতরে রাখতেই হবে যে কোনো একটা আঙুল এই তো এখানে আমার টোটাল সাড়ে সতেরো ইঞ্চি হচ্ছে আমি খুব বেশি উঁচুও তুলে নিই খুব বেশি নিচেও লাভাইনি ঠিক আছে মানে আমি নিয়ে নেব হাতার মেজারমেন্টটা তো হাতার কিন্তু দু রকমের মাপ নিতে হয় তো এখানে প্রথমে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন তিনি কতটা হাতা করতে চাইছে তিনি যতটা হাতা করবে সেই মতন মাপ নিতে হবে তো এখানে আমার কাস্টমার বলেছে গ্লাস হাতা করবে তো যতদূর গ্লাস হাতার মাপ হবে ফিতিটা কোথা থেকে রাখছি দেখুন এই ভাবে ফিতিটাকে রাখবো যেখান থেকে লাইনটা শুরু করেছি ফিতিটাকে রেখে এখানে হাতার মাপ নিয়ে নেব তো এখানে টোটাল হাতার লেন্থ করছে এগারো ইঞ্চি তো আমি এগারো ইঞ্চিতে দাগ দেবো যেখানে হাতা শেষ হবে সেখান থেকেই মুহুরির মাপ শুরু হবে এখানে আপনি গ্লাস হাতা করতে পারেন ফুল স্লিপ করতে পারেন যেখানে হাতা শেষ হয় সেখান থেকে মুহুরির মাপটা শুরু হয় তো এইখানে এইরকমভাবে রাউন্ড করে ঘোরাবো এটাই হচ্ছে মুহুরি একটা আঙুল কিন্তু অবশ্যই ভিতরে রাখবেন খুব বেশি টাইট করে কিন্তু নেবেন না তো এখানে দেখুন আমার টোটাল মুহুরি হচ্ছে এগারো ইঞ্চি আমার এতদূর হাতা শেষ হয়েছে আর এখান থেকে মুহুরির মেজারমেন্টটা নিয়েছি হয়ে গেছে মুহুরি এইবারে এখানে তো আমি মেন মাপটা নিয়েছি হাতার ফিটিংস করার জন্য দুটো হাতার মাপ বলেছি এর একটা মিডিল থেকেও একটা মাপ নিতে হবে তো এখানে আরেকটা হাতার মাপ নেব ফিটিংসের জন্য তো ফিতেটাকে সেম জায়গায় রাখবো রেখে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি পরিমাণে একটা মাপ নিয়ে নেব এটা ফিটিংসের জন্য নিতে হবে তো এতদূর মাপ হয়েছে এখান থেকেও একটা মুহুরির মাপ এই রকমভাবে নিয়ে নেব তো এখানের মুহুরির মাপ হচ্ছে দেখুন তেরো ইঞ্চি তো এখানে মাপটা নিলে ফিটিংসটা ভালো হবে বুঝতে পেরেছেন এবারে নিয়ে নেবো আপার চেস্টের মাপটা অনেকেই বলে আপার চেস্টের মাপ দেখান কিভাবে নিতে হবে আপার চেস্টের কাটিং দেখান তো আমি আপার চেস্টের মেজারমেন্ট কীভাবে নিতে হবে সেটা দেখুন আপার চেস্ট মানে আমাদের এই যে হাতার ঠিক আর্ম হলে নিচুর পোর্শনটা বলা হয় আপার চেস্ট আর এটা হচ্ছে মেন ছাতি তো এরকম হাত দুটোকে এরকম তুলে দেব দিয়ে ফিতেটাকে এরকম পুরো একদম দেখুন আর্ম হলে নিচুর পোর্শন থেকে কিন্তু নিয়ে আসতে হবে এই রকমভাবে নিয়ে আসবো এখানে মেজারমেন্ট নেব ফিতেটাকে ঘোরানোর পরে হাতটাকে এরকমভাবে ফেলে দেবেন অনেকে আছে হাত তুলেই রাখে তাহলে কিন্তু মেজারমেন্ট ভুল হয়ে যাবে তো একটা আঙুল অবশ্যই ভিতরে রাখবেন আর কোনো কিছুই টাইট করবেন না তো এখানে আমার দেখুন হচ্ছে 37 ইঞ্চি খুব বেশি কিন্তু এরকম টাইট করে নেবেন না তাহলে অতিরিক্ত টাইট হয়ে যাবে তো এখানে আমার চেস্টের মেজারমেন্ট হয়েছে উনচল্লিশ আর এখানে আমার আপার চেস্ট হয়েছে সাঁত্রিশ ইঞ্চি মানে আমার দুই ইঞ্চির ডিফারেন্ট এসছে অনেকের হয় এরকম চার ইঞ্চি পাঁচ ইঞ্চিও ডিফারেন্ট চলে আসে বাট এখানে কিন্তু আমার অত ডিফারেন্ট কিন্তু আসেনি এটাকেই আপার চেস্ট বলে আর এটা আমি যখন কাটিং করবো তখন পুরোপুরি দেখিয়ে দেবো যে কীভাবে মেজারমেন্ট নিয়ে আপার চেস্টটাকে কাটিং করতে হবে এইবারে মেইন কোশ্চেন অনেকের থাকে পাছা লম্বার মাপটা আর পাছার মাপটা পাছা মানেই হিপ যে যেটা বলবেন সেটাই আপনারা লিখে নেবেন পাছা যেটাকে বলে সেটাই হচ্ছে হিপ দুটো ভাষাই একই এবারে আমি প্রথমে পাছা লম্বার মাপটা দেব পাছা লম্বা মানে দেখুন ইনি একটা কুর্তি পরে আছে এনার কুর্তির এই যে সাইড ওপেনটা হয় তো এই কুর্তিটা দেখুন এই যে সাইড ওপেন যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত জয়েন্ট আছে এরপর থেকে যে ওপেনটা আছে এই এত দূর পর্যন্ত মেজারমেন্টটাই হচ্ছে পাছা লম্বা এরপর থেকে যেটা ওপেন থাকবে সেখানে বক্স সেলাই হয় বুঝতে পেরেছেন তো এর মাপটাও নেব সেমভাবে যেখান থেকে ঝুলের মাপ নিচ্ছিলাম ফিতেটাকে শোল্ডারের কাছে রাখবো এরকমভাবে রেখে চেস্টের ওপর থেকে কিন্তু কিছু নিয়ে যাব না চেস্টের পাশ থেকে নিয়ে যাব তো এখানে আমার দেখুন কত হচ্ছে এখানে টোটাল এটা আছে সাড়ে কুড়ি ইঞ্চি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন সে যদি আরও নিচুর দিকে বলে আপনি আরও নিচের দিকে নিয়ে নেবে এখানে টোটাল সাড়ে কুড়ি ইঞ্চি আমার পাছা লম্বার মাপটা আছে যেখানে পাছা লম্বা শেষ হয় পাছার মাপটা সবাই জানেন যেটা আমাদের সবচেয়ে উঁচু অংশ সেটাই হচ্ছে পাছা তো ফিতেটাকে এরকমভাবে একদম মেন উঁচু অংশ থেকে এরকম ফিতেটাকে রাখবো এখানে দেখুন আমার পাঁচাও হচ্ছে উনচল্লিশ ইঞ্চি অনেকের কিন্তু এটা কম বেশি হয়ে যায় এখানে একদম আমার পারফেক্ট এসছে উনচল্লিশ অনেকের বেশিও হতে পারে কমও হতে পারে তো বুঝতে পেরেছেন সমস্ত মেজারমেন্ট এবারে নিয়ে নেবো এখানে গলার মাপটা তো অনেকেই জিজ্ঞাসা করে গলার মাপটা নেব নেবো সোজা ফিতেটাকে নেব একদম শোল্ডার লাইনে রাখবো কাস্টমার যতটা বলবে আপনি ততটা নেবেন অনেকে এই রকম এইরকমভাবে নেয় এইরকমভাবে নেওয়ার দরকার নেই স্ট্রেট ফিতে রাখবেন যদি কাস্টমারকে বলবেন এত দূর পর্যন্ত পাঁচ তারপরে এত দূর হলে ছয় হবে সে যদি আরও ডিপ করতে চাই তাহলে বলবেন সাত এত দূর হবে এইরকমভাবে আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে সামন গলার মাপ সেমভাবে পিছনেও এইরকম রাখবেন রেখে এরকম ফিতেটাকে স্ট্রেট রাখবেন তিনি যতটা বলবে এই হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেবেন নয় করলে এতটা হবে সাত করলে এতটা হবে এইরকমভাবে দেখিয়ে দেবেন এটা হচ্ছে পিছন পিঠের মাপ আশা করবো আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন আপার চেস্টের মেজারমেন্টটাও বুঝতে পেরেছেন কীভাবে নিয়েছি তো এটা আমি পুরোটা কাটিং করে দেখাবো তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আর যদি ভিডিও ভালো লেগে যায় তারা লাইক করতে থাকবেন ভুলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে আমি চলে আসি যারা এখনও পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নিন ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা